तुम्हें जन्नत मा फातिमा तुझ सहरा हजरत हुसैन के दिया छे बोले अब्बू आपने एक टुक रखें तो बुखेरो बोले शुआयस घुमाओ बोले नानू भाई घुमाते से ना बोले हुसैन गो तुम्हें जी अमर बुखेरो बोले शुआयसो तुम्हें की बोलते पारो तुम्हें बड़ो ना आमी बड़ो कुछ नाना की बोल ले नानू भाई कोनो भावे जुदी आमी एक टुक बड़ो हुए जाए যুক্তি তর্কে যদি আমি বড় হয়ে যাই আর তুমি যদি বেজার হও গো নানাজি তাহলে আল্লাহ তাআলা বেজার হয়ে যায় বলে কোন বেজরা বেজরি নাই বলো বলো দেখি তুমি বলো তো নানা তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম আব্দুল্লাহ বলে ও নানু ভাই তোমার বাবাকে কয়জন চেনে ও নানু ভাই বলো দেখি তোমার বাবাকে কয়জন চেনে আর আমি হুসাইনের বাবাকে কয়জন চেনে বলো দেখি তোমার মাকে কয়জন চেনে আর আমার মার নাম জিজ্ঞাসা করো বলো হুসাইন তোমার মার নাম বলো বলে নানু ভাই গো বাবার দিক দিয়ে মার দিক দিয়ে তোমার মতো বড় আর কেউ না বলে নানু ভাই এখনো হারার কিছু হয় নাই সামনে আরো হারবা নবীজি বলেন হুসাইন আমার নানার নাম আব্দুল ওয়াহাব গলা জড়ায়ে ধরে বলতেছেন না আমি বলি না আল্লাহ বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। ভাইরা আমার মেয়ে বিয়ে দিয়েছেন আপনার একটা নাতি হয়েছে মেয়ে রান্না করার রান্না করার সময় নাতিটা ডিস্টার্ব করে তখন এসে আপনার মেয়েটা কয় আব্বু আপনার নাতিটাকে একটু আদর করে দেন বলে কেন বলে ডিস্টার্ব করে রান্না করতে পারে না তখন ওই নাতিটাকে নিয়ে আপনি নানা আদর করেন বুকের উপরে শুয়ে কত ডিজাইনের কবিতা বলে ঘুমা 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 খাতুনে জান্নাত মা ফাতিমা তুজ সহরা হযরত হুসাইনকে দিয়েছে বলে আব্বু আপনি একটু রাখেন তো বুকের উপরে শুয়ে আছে ঘুমাও বলে নানু ভাই ঘুম আসতেছে না আর কি বলবো যে কোন জায়গায় যে কোন খেলা আমি আগেই তো বলেছি যে সাবজেক্ট দিয়েছেন আমার অবস্থা গুরুজি পরে পরে রে বুঝাইতে পারো নিজে বুঝোনি পাগল মুর্শিদি মুর্শিদি আসে মুর্শিদি গাইলেই মারিফতের ভিতরে ওয়াজ চলে যাবে সব দিক দিয়ে ওয়াজ মাইর হয়ে আচ্ছা ঠিক আছে ওরা তো বহুত আয়াতে তাফসির মাফসির দেখায় এটা জয়ীফ এটা জয়ীফ মানে ওরা যেটা বলে সেটা হলো সহি আর আমরা যেটা বলি সেটা কি জয়ীফ আমার একটা গানের অর্থ করতে বলেন তো ওই মোল্লাকে সৃষ্টির আড়ালে গোপনে বসিয়া বিদ্যুৎ খেলেছ অভিনয় ক্রিয়া ভাষা বুঝা লই সুহাবীর বাচ্চা জ্ঞানী গুণী তোমার চাতুর্য দেখিয়া হারিয়ে বসেছে জ্ঞান কে তুমি হে সখা আড়ালে থাকিয়া হরিলি দাসেরই প্রাণ বুঝতে যদি অসুবিধা হয় অল্প একটু ইশারা দিয়ে যায় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ভালো করে বুঝে নিও খুঁজি তারে আসমান জমিন আমার চিনি না আমি কে কথা কইরে দেখা দেয় না হাতের কাছে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তাই বলতেছে হাতের কাছে নড়ে চড়ে খুঁজলে জন্ম ভর মিলে না এটা বুঝতে গেলে মুর্শিদ দরকার আছে কি নাই যার মুর্শিদ নাই রে সে কোনোদিন ওই জায়গায় পৌঁছতে পারবে না জাহেরি এলেম হয় দুগ্ধেরই মতন আর বাতেনি এলেম হয় যমন মাখন দুগ্ধ ব্যতীত মাখন কে কথা করেছে পীর না ধরে পীর কে কথা হয়েছে চালের মধ্যে ডাল দিয়ে খেসুড়ি না বানাই আমি লাইন মোতাবেক যাচ্ছি হুসাইন বলে লালু ভাই ঘুম আসে না তাহলে ঘুম যখন আসে না আসো দুই ভাই একটু কথা বলে বলে বলেন বলে হুসাইন গো তুমি যে আমার বুকের উপরে শুয়ে আছো তুমি কি বলতে পারো তুমি বড় না আমি বড় কইছে না না কি বললে বলে তুমি বড় না আমি বড় বলে না না
তোমাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না, জোরে বলুন ঠিক কিনা? আর তুমি আমাকে কথা বলতেছো, বলি তুমি যে আমার বুকের উপরে শুয়ে আছো যার জন্য বলছি, বলে হুসাইন নবীজির বুকের উপরে শুয়া ছিলেন, উঠে বসলেন, বসে বলতেছে নানাজি তুমি যখন প্রশ্ন করেছো জবাব তো দেওয়াই লাগে, বলে জবাবটা দাও, বলে তুমি বেজার হবা না তো? বলে না নানু ভাই, কোনোভাবে যদি আমি একটু বড় হয়ে যাই, যুক্তি তর্কে যদি আমি বড় হয়ে যাই, আর তুমি যদি বেজার হও গো নানাজি, তাহলে আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। নাতি নানার খবর জানে কি জানে না? জোরে কোন নানা বেজার হলে বেজার হয় কে? তাহলে হুসাইন জানে কি জানে না? বলে কোন বেজরা বেজরি নাই, বলো বলো দেখি তুমি। বলে নানা যে কি আর বলবো গো, ও গো নানা বলো তো নানা তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ। বলে ও নানু ভাই, তোমার বাবাকে কয়জন চেনে? বলে কি বলতেছো? আমার বাবার নাম জিজ্ঞাস করো। বলে তোমার বাবার নাম কি? নানু ভাই, আমার বাবার নাম বলা লাগে না, আমার বাবার টাইটেল বললে তামাম পৃথিবীর মানুষ এক নামে চেনে, সেটা হলো আসাদুল্লাহিল গালি। শেরে খোদা, ও নানু ভাই বলো দেখি তোমার বাবাকে কয়জন চেনে, আর আমি হুসাইনের বাবাকে কয়জন চেনে? তুমি যে বলতেছো আমি বড় না তুমি বড়, এইবার বলো না না, মুখটা বেজার করো না, খবরদার আল্লাহ বেজার হবে। বাপের দিক দিয়ে তুমি বড় না আমি বড়, বুকের সাথে জড়ায়ে ধরে বলতেছে হুসাইন রে, আমি আজকে তোমার কাছে ঠকে গেলাম, বাবার দিক দিয়ে তোমার মতো বড় কেউ হয় না। ঘুমায় যাও। বলে না ঘুমাবো কেন, এখনো তো জবাব দিতেই পারি নাই। বলে তুমি তো বাবার দিক দিয়ে বড়ই হয়ে গেলা। বলে না না না, তোমার মার নাম বলো। বলে আমার মার নাম আমিনা খাতুন। কাছে না না, তুমি আমার সাথে তর্ক করতে আইসো না। বলে কেন? তোমার নানাকে, তোমার মাকে, অল আরবের নামই মানুষই তোমার মাকে চেনে না। কথা ঠিক বলিছে না? তার কারণ এখনো আমাদের দেশে এমনও লোক আছে ট্রেন দেখে নাই। আপনার এলাকার লোকের কথা বলছি না, বাংলাদেশে এমনও লোক আছে না? আমার এক ভাতিজাকে নিয়ে আমি চিটাগাং মাইজ ভান্ডার গেলাম, তা আমাকে বলছে আচ্ছা চাচা ওই কি এই ট্রেনের চাকা পাম দেয় কোথায়? এরকম কিছু বুকা লোক আছে না? হ্যাঁ বলে না বলো দেখি তোমার মাকে কয়জন চিনে, আর আমার মার নাম জিজ্ঞাস করো। বলো হুসাইন তোমার মার নাম বলো। বলে আমার মার নাম বলা লাগে না, টাইটেল বললে তামাম পৃথিবী বুঝে নাই, সৈয়দাতুন নিসা। সকল নারী জগতের সরদার আমার মা ফাতিমাতুজ জহরা। বলো গো নানা বলো, চুপ করে থাইকো না, মার দিক দিয়ে কে বড়? বলে নানু ভাই গো, বাবার দিক দিয়ে মার দিক দিয়ে তোমার মতো বড় আর কেউ না। বুকের সাথে জড়ায়ে ধরেছে, ঘুমায়ে যাও, তুমি তো জিতে গিয়েছ, আর আমি তোমার নানা তোমার কাছে হেরে গেলাম। বলে নানু ভাই, এখনো হারার কিছু হয় নাই, সামনে আরো হারবা। কেন? বাবার দিক দিয়ে জিতলাম, মার দিক দিয়ে জিতলাম, আর একটা ব্যাপার বলো। বলে কি? বলো তোমার নানার নাম কি? নবীজি বলেন হুসাইন আমার নানার নাম আব্দুল ওয়াহাব। বলে নানা কিছু মনে কইরো না, মদিনার একটা গল্লির মানুষও তোমার নানাকে ঠিক মতন চিনে না। বলছে তুমি আমার নানাকে নিয়ে এইভাবে কথা বলতেছো? বলে আমি আগেই বলেছি আমি জবাব দিব, কিন্তু বেজার হতে পারবো না। তাই বলে কি আমার নানার এইরকম? বলে না না, একটা মদিনার গলির মানুষও ঠিক মতো তোমার নানাকে চিনে না। নানাজি আমার নানার নাম জিজ্ঞাস করো। বলো তোমার নানার নাম কি? গালের সাথে গালডা লাগায় চোখের পানি ফেলে কান্দে নানু ভাই। নানাজি নানার দিক দিয়ে কে বড়? নবীজি শোয়া থেকে উঠে বসলেন, গলাটা জড়ায় ধরে কয় হুসাইন আর একবার তোমার নানার নামটা আমি শুনতে চাই।
গলা জড়ায় ধরে বলতেছেন না না আমি বলি না আল্লাহ বলেছে ওয়ামাফ আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মারহাবা বলে ওসাই নানা বলো তো নানার দিক দিয়ে তুমি বড় না আমি বড় বলে ও হুসাইন নানার দিক দিয়ে তোমার মতো বড় আর কেউ হয় না হুসাইন গো আমি তোমার নানা খুশি হয়ে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব বলে কি কথা বলো তো তোমার নানার ডিউটি কি এটা কি বলতে পারো বলে আমি তাও বলতে পারি বলো তো তোমার নানার ডিউটি কি কোলের উপরে বসে বলতেছে নানাজি একটু সময় লাগবে বলে বলো বলো ছোট ছোট মুরগির বাচ্চা রেখে মুরগিগুলো মুরগির ওই বাচ্চার মা মারা যায় ছোট ছোট বাচ্চা নিয়ে মুরগিগুলো রাস্তায় খেয়ে বেড়ায় ছোট ছোট বাচ্চা নিয়ে মা মুরগিগুলোকে নিয়ে খেলে বেড়াই খাওয়া দাওয়া করে চড়ে চড়ে বেড়ায় এইবার বলো তো না না হঠাৎ করে আকাশে বাজ পাখি আসে বাজ পাখি হলো মুরগির শত্রু গাছ বাজ পাখি দেখার সাথে সাথে ওই মুরগিটা টেবিলের নিচে খাটের নিচে বিছানার নিচে পলায়ে যায় বলো গো বলো নানা বাচ্চাগুলো কোথায় থাকে নবীজি বলতেছেন বাচ্চাগুলো তার মার বুকের ভিতরে পাখার ভিতরে থাকে হুসাইন আমি তোমাকে বলিছি তোমার নানার ডিউটি কি মুরগির বাচ্চা বাজ পাখি কি বলতিছ বলে তো আমি ওইটাই বলতেছি বলো বলো বাজ পাখি যখন তাড়া করে মুরগিটা পলায়ে যায় ওই বাচ্চাগুলো মার বুকের ভিতরে পাখার ভিতরে পলায়ে থাকে পলায়ে থাকতে থাকতে বলে মা গো ওই সন্ত্রাসী বাজ পাখির মুখে তুমি ছেড়ে দিও না তখন ওই মা ডাক দিয়ে কয় এ বাচ্চা রে আমি তোর মা আমি তোর মা আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকাকালীন আমি তোর মা ওই বাজ পাখির মুখে ছেড়ে দিব না আমার নানার ডিউটি হবে কিয়ামতের মাঠে জাহান্নামের খাম্বা ধরে থাকবে আর সেই দিন চিল্লাবেন আমার আমার নানু ভাই মাবুদ্দা একটা উম্মত জাহান্নামে থাকাকালীন আমি হুসাইনের নানা জাহান্নামের খাম্বা ছাড়ব না আমরা সেই নবীর উম্মত বলুন মারহাবা